জমা জলের সমস্যায় নাজেহাল দক্ষিণ কৃষ্ণপুর এলাকার বাসিন্দারা। বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে শিলচর আইজল রোডের দক্ষিণ কৃষ্ণপুরের একাধিক এলাকা। তাই জমা জলের যন্ত্রণা নতুন কিছু নয় এখানকার এলাকাবাসীর কাছে। বৃষ্টি থেমে যাওয়ার পরপরেও উত্তর কৃষ্ণপুরের গোটা এলাকার রাস্তায় জলমগ্ন হয়ে রয়েছে, এমনকি সাধারণ মানুষের বাড়ির মধ্যেও ঢুকেছে রাস্তার জল। শনিবার সাংবাদিককে ডেকে এলাকাবাসী অভিযোগ করে বললেন, তা চলুন দেখে নিই অভিযোগগুলো এলাকাবাসীর কী কী ছিল। আসসালামু আলাইকুম, আমরা দক্ষিণ কৃষ্ণপুর লামার গ্রাম নিবাসী। আমাদের বিগত কত দিনে বৃষ্টি দেওয়ার পরে আমাদের এলাকা পুরো জলমগ্ন হয়ে যায়। তাই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এলাকাবাসীর এটাই আমাদের দাবি। বিগত 8-10 বছর থেকে আমাদের ওখানে ড্রেনের কোনো সুব্যবস্থা নাই, তাই বৃষ্টি দেওয়ার পরেই আমাদের এলাকা পুরা জলমগ্ন হয়ে যায়। তাই আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদের ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এতে ধন্যবাদ।